ان الحمد لله والصلاه والسلام على نبينا وعلى اله وصحبه اجمعين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا توسر وتمم علينا بالخير نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে জওয়ানটা ছেড়ে দিয়ে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন اللهم صل على سيدنا وعلى آل سيدنا جدير دعاية الله رب تركب بات بلنا আল্লাহর প্রেম ছাড়া কারো কাছে কোন কিছু চাই না কথা কন ঠিক কিনা আল্লাহর কাছে ছাড়া কোন মুসলমান মুমিন মুমিন আল্লাহর কারো কাছে মাথা নত করতে পারে কথা বলেন যাদের দয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভোলে না আল্লাহর প্রেম ছাড়া কারো কাছে কোন কিছু চাই না আল্লাহুম্মা ওয়ালা আলি হাবিবানা মুহাম্মাদ রাথে রাধারে যারা সেজ দাতে রয় দু চোখে রাচুতে নদী যেন রাতে রাধারে যেন সেজ দাতে রয়
দু চোখের অশ্রুতে যেন নদী যেন বয়, চলো নার হাচানি, চলো নার হাচানি, যত আসো পিছনে ফিরে ওসে তো তাকাই না, যাদের দয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভোলে না, আল্লাহর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চাই না, আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার ভাইরা আমার বাপ যারা খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে আপনাকে আমাকে উদ্দেশ্য করে জানাই দিলেন, হাযা বায়ানুল লিনাসি ওয়া হুদা ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন। একবার জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা, আল্লাহ বিরোধীর জন্য পথ প্রদর্শক, যারা কোরআনকে মানবে, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করার জন্য যারা চলবে, যারা মুমিন মুমিনা নর নারী, যারা আল্লাহর কোরআনকে আমার কোরআনকে যারা ভালোবাসবে, তারা আমার পথে থেকে সর্বস্ত হয়ে তারা লড়াই করবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বাপ যারা, শুধু এখানে শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, ও হাবিব তাদের উদ্দেশ্য করে জানাই দিয়ে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাসরের ভিতরে 7 নম্বর আয়াতে জানাই দিলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, রাসূল আপনি তাদের উদ্দেশ্য করে জানাই দিয়ে দিন, তাদের উদ্দেশ্য করে বলে দিয়ে দিন, যতটুকু আপনি তাদেরকে আদেশ করবেন, যতটুকু আপনি তাদেরকে করতে বলবেন, যে কাজগুলো আপনি করতে বলেছেন সেই কাজগুলো যেন তারা করে, আর যে কাজগুলো আপনি করতে নিষেধ করেছেন সেই কাজগুলো যেন তারা না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানাই দিচ্ছেন বিশ্ব নবীজির মারফত। আমার ভাইরা আমার বাপ যারা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ সাথে সাথে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীজিকে জানাই দিলেন, ও হাবিব আপনি তাদের উদ্দেশ্য করে বলে দিন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওলাইকা হুমুল মুফলিহুন। জোরে একবার বলি আল্লাহু আকবার। একটা সমাবেশ করবে, মাহফিল করার জন্য একটা তৈরি করবে, নেকির পাল্লা ভারী করার জন্য লোকদেরকে ঐক্যবদ্ধ করবে, সারিবদ্ধ করবে, আর তাদের ভালো কাজের জন্য আদেশ আদেশ করবে, আর খারাপ কাজের জন্য তারা নিষেধ করবে, এই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ই ভালোবাসি। তাহলে আজকে আপনি আমি এই তাফসীর কুরআন মাহফিল দিয়েছি, আজকে নিঃসন্দেহে তারাই ভালো মানুষ যারা কোরআনের পক্ষে আছে, কথা কন ঠিক কিনা, যারা কোরআন কোরআনের তাফসীর শুনতে যারা ঐক্যবদ্ধ হয়েছে, যারা সারিবদ্ধ হয়েছে, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এই কোরআন আপনার আমার জন্য সুপারিশকারে হবে, এই কোরআন আমার আপনার আমার জন্য সেইদিন সুপারিশকারে হয়ে আল্লাহ জান্নাতে আপনাকে আমাকে নিয়ে যাবে, কথা কন ঠিক কিনা। আর যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, সেই সমস্ত মানুষদেরকে আমি বলতে চাই, যারা কোরআনের বিরোধিতা করেছেন, ইসলামের বিরোধিতা করেছেন, ওই সমস্ত মানুষদেরকে এখনো সুযোগ
হয়ে যাও, কথাগণ ঠিক কিনা। সুতরাং আজকের কোরআন মাহফিলে কত হবে তাফসীর, কোরআন মাহফিলে কত হবে কোরআন থেকে, আজকে তাফসীর কোরআন মাহফিলে কত হবে রাসূল সাহাবীদের জীবন সম্পর্কে, যে কোরআনের জন্য আপনার আমার নবী বিশ্ব নবী জীব আপনার আমার নবী ওই দিন সেই দিন তাই ফেরা ভাইদের তার বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, যে নামের জন্য যে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য সাহাবী আবু তালেবের গোহায় নির্মমভাবে 3টি বছর জেল করেছেন, কথা কোন ঠিক না। যে কোরআনের জন্য যে আইন আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছিলেন, যে কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহর রাসূল বিশ্ব নবীর সাহাবায়রা আমার ভাইরা আমার বাচ্চারা এই জন্য সেই কোরআনের পক্ষে থাকতে হবে, কথা কোন ঠিক কিনা। আমার ভাইরা আমার বাচ্চারা শোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফের 7 নম্বর আয়াতে আল্লাহ জানাই দিলেন, আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ভালোবাসি, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূদ। জোরে একবার বলি আল্লাহু আকবার। একটাও কথা কোরআনে বাইরে বলবো না, হুজুরেরা বসে আছে সব কোরআন থেকে কথা বলবো, তাফসীর কোরআন মাহফিল তাফসীর হবে, কথা কোন ঠিক কিনা। কোন কিসসা কাহিনীর জন্য জায়গা এসে আপনার তাফসীর করতে হবে, তাফসীর শুনতে হবে, আর এই তাফসীর শুনে কোরআনের আয়াত শুনে যার কলিজা জ্বলবে মনে করতে হবে তার ভেতরে আবু জেহেল রক্ত ছাড়ার কিছু নাই, কথা কোন ঠিক কিনা। কোরআন শুনে মুসলমানের কিসের আবার রক্ত গরম হবে, কোরআন যাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের কলিজাটা বড় হয়ে যায়, সাচ্চা ইমানদার মুমিন তো তারাই। আল্লাহর উপরে ভরসা করতে থাকে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে আমাকে সেই দীপ্ত কণ্ঠের মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। আমার ভাইরা আমার বাচ্চারা কথা আমি লম্বা করতে চাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন ওই সমস্ত ব্যক্তি ব্যক্তিদেরকে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে, ওই সমস্ত মুমিন মুমিনা নর নারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূদ। আল্লাহ বলছেন নিশ্চয় ওই সমস্ত মানুষদেরকে আমি ভালোবাসি যারা আমার পথে সারিবদ্ধভাবে হয়ে তারা লড়াই করে, কি করে কি করে, যারা আমার পথে সারিবদ্ধ ভাবে যারা লড়াই করে ঐক্যবদ্ধ হয়ে, আর কি করে তারা শিশা গলানো প্রাচীরের মতন তারা ঐক্যবদ্ধ থাকে, জোরে জোরে বলি একবার সুবহানাল্লাহ। আজকের সেই আয়াতের তাফসীরে আজকের একটাই দীপ্ত কণ্ঠে আজকের বাংলার জমিনে তাওহীদ মুসলমানের অত্যন্ত প্রমাণ দিয়েছে যে জীবন দিতে পারে কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিতে পারে, তবে এক সেকেন্ডের জন্য কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই, কথা কোন ঠিক না। আজকের মুসলমান কোরআন ভালোবাসে, কোরআন ভালোবাসে, কোরআনের দীপ্ত কণ্ঠে আজকের মুসলমান তার বাস্তব প্রমাণ দিচ্ছে, কথা কোন ঠিক কিনা। আজকের মুসলমানরা জেলে যাচ্ছে, আজকের মুসলমানরা আপনারা আমার জন্য দেশ থেকে বিতাড়িত হয়েছে হচ্ছে, আজকের আপনারা আমার কলিজার কলিজা সন্তানদের ছেড়ে স্ত্রী পুত্র সব সন্তানদের ছেড়ে এক জায়গাতে আরেক জায়গায় গিয়ে কোরআনের ভালোবাসার কারণে আজকে তারা চলে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা। আমার ভাইরা আমার বাচ্চারা শোন,
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিলেন ও হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দিয়ে দিন, তাদের উদ্দেশ্য করে বলে দিয়ে দিন, এই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে একটি সমাবেশ তৈরি হবে, ওই সমাবেশে কিন্তু কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আপনার আমার জন্য কেউ কিন্তু সেই দিন দাঁড়াবে না। ও আমার ভাইরা আমার বাপদাদারা, ইয়াউমাদান তামলিকু নাফসুল লিনাফসিং শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল্লিল্লাহ। এটা হলো সেই দিন যেদিন কেউ কারোর জন্য কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, কেউ কিন্তু সেই দিন আপনার আমার পাশে দাঁড়াবে না। ওই দিন শুধু একমাত্র ফয়সালাকারী, একমাত্র আপনার আমার সুপারিশকারী, একমাত্র আপনার আমার বিচারকারী হয়ে ফয়সালা দিবেন, সুপারিশকারী হয়ে জান্নাতে দিবেন, তিনি হলো আমার আল্লাহ ছাড়া আর কেউ নয়। কথা কণ্ঠে কেনা আজকের সেই আল্লাহকে ভালো না বেশি আল্লাহর কোরআনের দিকে না এসে আজকের আপনি আমি কত জায়গায় কত আকাম কুকাম করতেছি, আর কোরআনের কথাগুলো আয়াতগুলো তেলাওয়াত করে শুধু ব্যাখ্যা করলেই মোটামুটি শুরু হয়ে যায় কিরবিরো। কথা কন ঠিক কিনা? একই আয়াত একটু পরে কয়েকদিন পরেই রমজান মাসে তেলাওয়াত করা হবে, ওই আয়াতগুলো বারবার তেলাওয়াত করা হয়, ওইখানে কিন্তু মসজিদের ইমাম সাহেব সকল আয়াতগুলো তেলাওয়াত করে, সুদ করে, ঘুষ করে, জেনা করে, ইসলাম বিরোধী সবগুলো আয়াত কিন্তু তেলাওয়াত করে। ওই ইমাম সাহেবের বিরুদ্ধে কিছু হয় না, হয় বলেন? কথা কন না কেন? হয় না। কিন্তু আপনি আমি যখন ওই একই আয়াত যখন আপনি আমি ব্যাখ্যা করব, বিশ্লেষণ করে আপনাদের কাছে ছড়াই দিব, বলবো, তখন বলবে যে হুজুর ওই লাইনে যান কেন, এই লাইনে যেতে পারেন না। কথা কন ঠিক? কিন্তু দোষ দেবেন কার? আমার দেবেন কেন? দেন হলো আল্লাহ দেন, আল্লাহ তো নাজিল করেছেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ বললেন, ও বান্দা বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উদ্দেশ্য করে জানাই দিলাম, যারা ইমান এনেছে, যারা ইমান আনার পরে তারা বলতে থাকে ও আমাদের রব, ও আমাদের প্রতিপালক, আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান, আপনি জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর সাথে সাথে আয়াত চালাই দিলেন, বিশ্ব নবীদের মারফাতে মেসেজ দিলেন, ও হাবিব আপনি তাদের উদ্দেশ্য করে জানাই দিন, আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা জুনুবানা ওয়া কিনা আযাবান নার। জোরে জোরে বলে একবার আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সমস্ত বান্দা বান্দিরা দেখে দেখে বলে, ওগো আল্লাহ আপনার উপরে বিশ্বাস স্থাপন করেছি, আপনার উপরে আমরা ভরসা করেছি, আপনার উপরে আমরা ঈমান এনেছি, ওগো আল্লাহ ও আমাদের রব, আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। ও আমার ভাইরা আমার বাপদাদারা, ওপর জায়গায় আমরা কিন্তু প্রত্যেক নামাজে কিন্তু ইমাম সাহেব যখন তেলাওয়াত করে একটি আয়াত আপনার আমার কর্ণ কোহারে বারবার পৌঁছায়, বারবার তেলাওয়াত করে সে আয়াতটা আপনার ওজন আমার সাথে একটু তেলাওয়াত করে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে জোরে বলে একবার আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বাপদাদারা, আমরা এই আয়াত কিছু বারবার শুনে নামাজে যখন হাজির হই, নামাজে তেলাওয়াত করতে থাকি, পড়তে থাকি, আর বলি আল্লাহ আপনি আমাদের দুনিয়ার কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাত দান করেন, আপনি আমাদের ওই জাহান্নামের ভয়াবহ আযাব থেকে, জাহান্নামের কঠিন মুহূর্তের থেকে আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে রক্ষা করুন, আপনি আমাদেরকে বাঁচান। ও আমার ভাইরা আমার বাপদাদারা, বিশ্বাস করুন যদি ওই দিন আপনার আমার ওই ভয়াবহতা যদি আপনার আমার ভিতরে যদি থাকে, তাহলে আজকে আপনি আমি কোরআনের বিরোধিতা করতে পারতাম না, আজকে ইসলামের বিরোধিতা করতে পারতাম না, আলেম ওলামাদের বিরোধিতা করতে পারতাম না। ও আমার ভাইরা আমার বাপজনেরা, কিন্তু শোনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আবার আয়াত জানাই দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া বানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুই গুনি।
ওই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে কিন্তু কেউ কারো সুপারিশকারী হবে না, কেউ কারো সাহায্যকারী হবে না। আপনার ভাই, আদরের ভাই কিন্তু ভাই আপনাকে চিনবে না। আপনার ভাই যদি আপনাকে না চিনে, আজকে এত কষ্ট করে আপনার ভাইয়ের জন্য কত কিছু করতেছেন, কিন্তু ওই দিন ভাই ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, এবং আপনার মা যিনি আপনাকে দশ দিন, যিনি আপনাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে, লালিত পালিত করেছে, মার চোখে আড়াল হলে মা কান্নাকাটি শুরু করেছে, কথা কন ঠিক কিনা? আজকে রাত্রে আমি তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, তাফসীর শুনতে এসেছি। আপনার আমার মা বাবা কিন্তু বাড়িতে বসে আছে, কখন আপনার আমার ছেলে বাড়িতে ফিরে আসবে, কখন আমার ছেলে বাড়িতে আসবে, কখন আমার ছেলে বাড়ি আসবে? যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত মার কলেজা ঠান্ডা হয় না, কথা কন ঠিক কিনা? কিন্তু ওই মুসিবতের দিনে ওই ওয়া উম্মিহি ওয়া আবি হুজুররা বসে আছে, ওই দিন কিন্তু মা তাকে চিনবে না। মা বলবে আমার দুনিয়ায় কোনো ছেলে ছিল না, দুনিয়ায় কোনো সন্তান সন্ততি ছিল না। ও আমার মা বোনেরা, আজকের যারা আলোচনা শোনার জন্য যারা এসেছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আজকের শুধু টিপের পর্দায় সামনে বসে বসে সময় দিলে হবে না। তাফসীর কোরআন মাহফিলে এসে তাফসীর থেকে কিছু শিক্ষা নিয়ে তারপরে বাড়ি যেতে হবে, আর ওই শিক্ষাগুলো যদি আপনারা আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, বিশ্বাস করেন আপনি আমি কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর সেই জান্নাতের সার্টিফিকেটটা নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো, কথা বল ঠিক কিনা? ও আমার ভাই, আমার বাপ, ওই মা আপনাকে চিনবে না, ছেলে আপনাকে চিনবে না। ছেলে ডাক দিয়ে বলবে, মা তুমি আমার জন্য কত কষ্ট করেছ, ও মা তুমি আমার জন্য কত কষ্ট করে তুমি আমাকে না খেয়ে তুমি আমাকে খাওয়াইছো, আমাকে লালিত পালিত করেছো, বড় করেছো, মানুষ করেছো। মা তুমি আজকে আমাকে চিনতেছো না, আজকে আমাকে কেন তুমি তাড়াই দিচ্ছ? মা বলবে সেই দিন আমার কেউ ছিল, বাবার কাছে চলে যাবে, বাবার কাছে গিয়ে বলতে থাকবে, বাবা গো তুমি কষ্ট কষ্ট কত কষ্ট তুমি করেছো, মাথার ঘাম পায়ে ফেলে তুমি কষ্ট করে আমাকে বড় করেছো, মানুষ করেছো। যখন আমি রাতের জেগে জেগে যখন পড়তাম, তুমি দুধের গ্লাসটা আমার পাশে নিয়ে গিয়েছো, ও বাবা আমাকে দুধ খাওয়াইছো, আমাকে মানুষ করেছো বাবা গো। আজকে তোমার কাছে চাই একটা নেকি, তুমি কি আমাকে দাও? বাবা বলবে আমার দুনিয়ায় কোনো ছেলে ছিল না, কোনো মেয়ে ছিল না। ও আমার ভাইরা, আমার বাপ জনেরা, আজকে যার জন্য আপনি ছুটতেছেন পাগল পারা হয়ে, কোরআন শুন, কোরআনকে ভুলে গিয়ে, রাসূলের সুন্নাহ হাদিসকে ভুলে গিয়ে, নবীর সুন্নাহ নবীর ওলামাদের ভুলে গিয়ে, আজকে আপনি আমি যাদের বিরুদ্ধে ছুটতেছেন, ওই নেতা কিন্তু কিয়ামতের ময়দানেও চিনবে না। নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, ইমাম সাহেব তার মুসল্লিদেরকে চিনবে না, মুসল্লি তার ইমাম সাহেবকে চিনবে না। ও আমার ভাইরা, আমার বাচ্চারা, ওই দিনকে শুধু চিনবে আপনার আমার আমল, কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন, ফামাই ইয়াআমাল মিসকাল জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়াআমাল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মানে বলে একবার আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আমার বাপ জনেরা, আপনার আমার আল্লাহ এমন যিনি আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ও বান্দা, বান্দারা, দুনিয়ায় তুমি 80 বছর 100 বছর জিন্দেগি তুমি করেছো, জিন্দেগি তোমাকে দিয়েছিলাম, হায়াত তোমাকে দিয়েছিলাম, ওই জিন্দেগিতে কতটা নেকির পাল্লা ভারী করেছো, কোন জায়গায় কোন সময় তুমি ব্যয় করেছো। আজকে আপনার আমার সময় থেকে একটু সময় তাফসীর কোরআন মাহফিলের জন্য ব্যয় করেছি। আল্লাহ বললেন, ওই নু পরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে, সরিষার দানা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে, আল্লাহ বললেন ওই দিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি আল্লাহ এমন রহমান রহিম, বিন্দু পরিমাণ কেউ কোলটান সুলতান হবে না, ওই দিন আমি আল্লাহ সুবহানাহু তাআলা অনু পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করে থাকে, সেদিন তার আমল নামে আমি আল্লাহ দিয়ে দেব।
শুধু এখানে শেষ নয়, আল্লাহ বললেন ওয়ামাই ইয়া আমাল মিসকাল জাররাতিন শাররাই ইয়ারব, আবার বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করে থাকেন, আজকের আপনি আমি কত খারাপ কাজ কিন্তু করতেছি করতেছি না, কত আকাম কুকাম করতেছি, কিন্তু আমার ভাইরা আমার বাপজনেরা কিন্তু আকাম কুকাম আপনি আমি করতেছি, কিন্তু আজকের আপনি আমি মনে করতেছি এখান থেকে শুধু শেষ হয়ে যাবে, কিন্তু পরকালে আর কোনো হিসাব দেওয়া লাগবে। আজকের যারা বোঝে, আজকের কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করে না বলে আজকের তাদের কপাল পড়া হয়ে যাচ্ছে, কথা কন ঠিক কিনা? ও আমার ভাইরা আমার বাপজনেরা, বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করে থাকেন ওই দিন কিন্তু মুসিবতের দিনে আমার আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে সেই দিন কিন্তু দলিল পেশ করে দেবে, কথা কন ঠিক কিনা? ফাঁকি দেওয়ার কোন লাইন নাই আছে বলে আপনার আমার দুই কাঁধে সর্বদা কিন্তু দুই ফেরেশতা তৈরি হয়ে আছে। আল্লাহ বলেন আমি তোমাদের তোমরা যাইবা কোথায়, সর্বসময় কিন্তু দুইটা ফেরেশতা তোমাদের কাঁধে আছে, কির মানে কাতিবিনা ইয়ালামুনা মালা তাফালুন, সর্বদা সব সময় কিন্তু নোট করতেছে আপনার আমার জন্য কোথায় কি কাজ করতেছেন, কোথায় কি না করতেছেন, সকল সব সমস্যা কিন্তু দুইজন আপনার আমার আমল নামায় কিন্তু দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার ভাই আমার বাপজনেরা শুধু এখানে শেষ নয়, তবু আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে ডাকতে বলছেন, কতটা দয়ালু রহমান রহিম দেখেন আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে উদ্দেশ্য করে জানাই দিয়েছেন, তারপরে যদি আমার কোনো বান্দা বান্দি যদি বেখেয়ালে যদি কোনো খারাপ কাজ করে থাকে, অন্যায় করে থাকে, আমি আল্লাহ সাথে সাথে তাদের জন্য জানাই দিলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরু নহু আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর সাথে সাথে ডাক দিয়ে বলছো দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমাদের অপরাধের জন্য আমি আল্লাহ আমার কাছে কি তোমরা মাপ চাইবা না, আমার কাছে কি তোমরা তওবা করবা না, ক্ষমা চাইবা না? আমি তো আল্লাহ বড় ক্ষমাশীল বড় মেহেরবান, কিন্তু তোমরা সেটা বোঝো না, কথা কন ঠিক কিনা? কিন্তু তাদের তওবা কবুল হবে। এইবার আসেন আল্লাহ তাদের উদ্দেশ্য করে জানাই দিচ্ছেন সূরা নিসা আয়াত নম্বর 16-17, আল্লাহ জানাই দিচ্ছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا। আল্লাহ জেনা জানাই দিলেন, জেনে রেখো, ভালো করে বুঝবেন, জেনে রাখো তাদের তওবা গুলো একমাত্র আমার দরবারে কবুল হবে, ভালো করে বুঝবেন, তারপর ভালো করে জেনে বুঝে তারপরে কালকে আমার বিরুদ্ধে যা পারেন আপনারা কবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আগে আয়াতের কথাগুলো ভালো করে বুঝতে হবে। আল্লাহ বললেন জেনে রেখো তাদের তওবা গুলো আমার দরবারে কবুল হবে, আমার দরবারে গ্রহণযোগ্য হবে। যারা ভুলবশত কোনো কিছু করে ফেলে, ভুলবশত কিছু করে ফেলে, ভুলবশত কিছু করে ফেলে, অজানায় কিছু করে ফেলে, আর সাথে সাথে দেরি না করে আমি আল্লাহ আমার কাছে সাথে সাথে তারা তওবা কবুল করে, আমি আল্লাহ সুবহানাহু তাআলা ওই সমস্ত বান্দা বান্দিদের ওই সমস্ত মুমিন মুমিনা নরনারীদেরকে আমি আল্লাহ বড়ই ভালোবাসি। জোরে জোরে বলে একবার সুবহানাল্লাহ। আজকের আপনি আমি কোরআন বিরোধিতা করছি, ইসলামের বিরোধিতা করতেছি, আজকের আপনি আমি ওলামায়ে হক্কানি আলেম ওলামাদের বিরোধিতা করতেছি, আপনি আমি আজকে হালাল হারাম বিশুক্ষণ করতেছি না, কোনটা সুদ কোনটা হালাল কোনটা হারাম এটা বিশুক্ষণ করতেছি না, কোনটা নাই কোনটা অন্যায় সেটা দেখতেছি না, আপনি আমি একাপ কুকাপ করে রাতে সাথে জান্নাতে যাবেন অত সোজা? আল্লাহ কি পাগল হয়েছে যে আকাম কুকাম করবেন? আপনি জেনে শুনে জেনে বুঝে
আজকে আপনি ইসলামের বিরোধিতা করতেছেন, আজকে জেনে বুঝে জেনে শুনে আপনি সুদ খাচ্ছেন, হালাল হারাম বাঁচতেছেন না, অন্যায় ভাবে মানুষের সম্পদকে লুটে নিচ্ছে, অন্যায় ভাবে মানুষকে গ্রেফতার করে আপনি আমি রিমান্ড নিচ্ছি। আল্লাহ বলছেন তাদের তওবা কিন্তু আমার দরবারে কবুল, আমার কথা না আল্লাহর কথা। সূরা নিসা আয়াত 16-17 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিচ্ছেন, ও আমার বান্দা বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তোমাদেরকে জানাই দিলাম, ও দুনিয়ার মুমিন মুমিনা নারীরা শুনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীজির কাছে যেগুলো মেসেজ আমি দিয়ে দিলাম, যে কথাগুলো আমি জানাই দিয়ে দিলাম, আর ওই কথাগুলো অনুসরণ করে যারা মানবে, যারা অনুকরণ করবে, অনুসরণ করবে, যারা পথ চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের 49 নম্বর সূরা, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ জানাই দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহি উলাইকা হুমুস আল্লাহ বলেন তাদেরকে আমি ভালোবাসি, তারাই তো প্রকৃত মুমিন মুমিনা নরনারী, যারা আল্লাহ ও রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, তাওয়াক্কাল তো করেছে, বিশ্বাস স্থাপন করেছে, বিশ্বাস করার পরে তারপর বিন্দু পরিমাণ তাদের কোনো সন্দেহ করে নাই, আর তাদের জীবন দিয়ে তাদের প্রাণ দিয়ে জান মাল দিয়ে যারা আমার রাস্তায় যারা জিহাদ করেছে, আমার রাস্তায় যারা বিলীন করে দিয়েছে, আমার রাস্তায় যারা দিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওই সমস্ত মুমিন মুমিনা নর নারীদেরকে আমি আল্লাহ বড়ই ভালোবাসি। জোরে জোরে বলে একবার সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বাপ জানারা, এই জন্য আল্লাহকে আপনাকে আমাকে ভালোবাসতে হলে, আল্লাহকে আপনাকে আমাকে পাইতে হলে, কিন্তু আগে আপনাকে আমাকে আল্লাহকে স্বীকার করে নিতে হবে, আল্লাহর রসুলের কথাগুলো আপনাকে আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জানাই দিলেন, ও হাবিব আপনি তাদের উদ্দেশ্য করে জানাই দিয়ে দিন, তাদেরকে বলে দিয়ে দিন, যারা আমার কথাগুলো আমার মেসেজগুলো যারা জীবনযাপন দিয়ে ধরে রাখলো, যারা মানলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ই খুশি হয়ে যাই তাদের প্রতি। আল্লাহ জানাই দিলেন, ও হাবিব আপনার উপরে যে কথাগুলো আমি, যে মেসেজগুলো, যে কোরআনগুলো আপনার উপরে আমি দিয়েছি, এই কথাগুলোর সাথে সাথে তারা একমাত্র আমি রব আমাকে বিশ্বাস করে তারা মেনে নেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে জানাই দিলেন, আফালাম ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইয়াস্তাগফিরুনাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। আর ওই সমস্ত ব্যক্তি ব্যক্তিরা বান্দা বান্দারা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে যারা তওবা করবে, আমার কাছে যারা গুনাহের জন্য মাপ চাইবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাপ করে দিব। ও আমার ভাইরা আমার বাপজনরা, শুধু এখানে শেষ নয়, আপনাকে আমাকে কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কাল তো করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, কথা কন ঠিক কিনা? কিন্তু আজকের আপনার আমার সকল সাধ্যতা সকল চেষ্টাটা কিন্তু বিপক্ষে চলে যাচ্ছে, যাচ্ছে না? আজকের আপনার আমার মন মানুষের কথা কিন্তু আজকে কোরআনের দিকে থাকতেছে না। আল্লাহ বললেন সেই সমস্ত বান্দা বান্দারা আমার উপরে অটল থাকে, একমাত্র রব হিসাবে আমাকে মানে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ জানাই দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দারা রে, দুনিয়ার মুমিন মুমিনা নর নারীরা রে, শোনো শোনো, তোমরা সাথে সাথে ঘোষণা দিয়ে দাও, তোমাদের ইলা এক ইলা, তোমাদের রব এক ইলা, কথা কন ঠিক কিনা? আর ওই রহমান রহিম ছাড়া তোমাদের আর কোন মালিক নাই। কিন্তু আজকের মালিক বানাচ্ছি আপনি আমি কা? আজকে আল্লাহকে মানতেছি, আল্লাহকে রব বলে স্বীকার করতেছি, কথা কন? ও আমার ভাইরা আমার বাপ জানারা,
যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে কত ভালোবেসে আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন, এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে দিয়ে দিলেন, আর দোয়ার সাথে সাথে কিন্তু আপনার আমার কাছে একটা রসুল একটা অভিভাবক কিন্তু পাঠিয়ে দিয়েছেন, দেননি, একজন পাঠিয়ে দিয়েছেন, আর কোনটা ভালো কোনটা মন্দ সেটাই কিন্তু আল্লাহ রসুল আপনার আমার উদ্দেশ্য করে কিন্তু কোরআনের উদ্দেশ্য করে সবগুলো কথা বলে দিয়েছেন, কথা কন ঠিক কিনা? আল্লাহ জানাই দিচ্ছেন, লাপাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিজ। আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের মধ্যে কিন্তু একজন অভিভাবক একজন রসুল কিন্তু আমি তোমাদের মাঝে পাঠিয়ে দিয়েছি। আজকের আল্লাহর রসুল কিন্তু নাই, কিন্তু আছে আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া, কথা কয় নবীর ওয়ারসরা আলেমরা কিন্তু আছে। ও আমার ভাইরা আমার বোনেরা, আজকের সেই আলেম ওলামাদের বিরোধিতা করতেছে, আজকের আপনি আমি কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যে কোরআন আপনার কথা বলতেছে, আপনার আমার জান্নাতে যাবার জন্য পথ দেখাই দিচ্ছে, কিন্তু সেই কোরআনের বিরোধিতা করে আলেম ওলামাদের বিরোধিতা করে কোনো লাভ নাই, লাভ আছে? আপনার আমার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়ায় কিন্তু আপনি আমি থাকতে পারবো না। আজকের যতই মাদক পারে আপনি করেন না কেন, যতই ক্ষমতার বাহাদুরি আপনি দেখান না কেন, আপনার সব ক্ষমতা কিন্তু শেষ হয়ে যাবে, মৃত্যু সর্বদা কিন্তু আপনার আমার পাশে পাশে ঘুরতেছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ জানাই দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون جرى أكبر بلي الله أكبر আল্লাহ ডাক দিয়া বলল, হে মানুষ মানুষেরা, দুনিয়ার বান্দা বান্দরেরা শুনে রাখো, তোমাদের মৃত্যু তোমাদের কাছে নিকটে, অতি নিকটে, সর্বদা কিন্তু মৃত্যু তোমাদের আশপাশে ঘোরাঘুরি করতেছে। মৃত্যুর হাত থেকে পালায়ন করে বাঁচতে পারবা না, মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবে না, মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচার কোনো সুযোগ তোমাদের থাকবে না, মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচার জন্য যতই চেষ্টা করো না কেন ও কোনো লাভ নাই, মৃত্যুর কাছে তোমাদের ধরা ধোয়া লাগবে, কথা কন ঠিক কিনা? এবং আল্লাহর কাছে তোমাদেরকে হাজির করা হবে, আল্লাহর কাছে তোমাদের কিন্তু ওঠা লাগবে, আল্লাহর কাছে হাজির হবার পরে আল্লাহ কিন্তু সেই দিন আপনার আমার সব গোপন প্রকাশ্য সব গুণ কথাগুলো আল্লাহ কিন্তু আপনাকে আমাকে জানাই দিবেন, আল্লাহ কিন্তু সেই দিন আপনাকে আমাকে হাজির করে আল্লাহর দরবারে ওঠাই কিন্তু আল্লাহ সবগুলো কিন্তু হিসাব নিকাশ নেবেন, কথা কন ঠিক কিনা? ও আমার ভাইরা আমার ভাবজারেরা, ওই দিন কিন্তু আপনার আমার যদি বাঁচতে হয় আজকের আপনার আমার কোরআন সুন্না অনুযায়ী জীবন যাপন করা লাগবে, ওই দিন কিন্তু আপনি আমি রেহাই পাবো না, বাঁচার কিন্তু কোনো সুযোগ থাকবে না। আমার আল্লাহ সুবহানাহু তাআলা জানাই দিলেন, ওই দিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি আল্লাহ সুবহানাহু তাআলা 80 বছর 100 বছর 60 বছর তোমার হায়াত দিয়েছিলাম, ওই হায়াতের সম্পর্কে কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দিব না, আমি আল্লাহ তোমাদের কিন্তু কিন্তু ওই দিন আমি আল্লাহ তোমাদেরকে রেহাই দিব না। আল্লাহ জানাই দিলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আলিন্নাইম, দুনিয়ার সকল নিয়ামত সম্পর্কে কিন্তু আল্লাহ ওই দিন কিন্তু আপনার আমার কাছ থেকে হিসাব নেবে, কথা বল ঠিক কিনা? পালাবেন কোন জায়গায়, যাবেন কোন জায়গায়, যাবার জায়গা আল্লাহর কাছে কিন্তু ধরা দিতে হবে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা আমার বাপজনরা খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে আপনাকে আমাকে জানাই দিচ্ছেন, ও হাবিব আপনি তাদের উদ্দেশ্য করে বলে দিয়ে দিন, আপনারা আয়াতটা বারবার শুনেছেন, তেলাওয়াতও আপনারা করেছেন, সূরা ইয়াসিন 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে যদি দেখা যায়, এই আয়াতটা যদি বিশ্লেষণ করা যায়, এই আয়াতটা যদি আপনি আমি একটু তেলাওয়াত করি, আয়াতটা যদি আপনি আমি পড়ি, আল্লাহ জানাই দিলেন, আল ইয়াউমা নাকুতিমু আলা
أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله কিন্তু ওই দিন আপনাকে আমাকে জবানটা বন্ধ করে দিবে মুখে মোহর মেরে দিবে জবান কিন্তু সেই দিন কথা বলবে আল্লাহর সামনে যেদিন আপনাকে আমাকে দাঁড় করানো হবে এই জবান যেদিন আপনার সামনে আমার সামনে যখন কথা বলবে আপনি যখন আল্লাহর সামনে কথা বলতে থাকবেন আল্লাহ বলবেন জবান তুমি স্তব্ধ হয়ে যাও বন্ধ হয়ে যাও নীরব হয়ে যাও যখন ও আমার ভাইরা আমার বাপরা যখন স্তব্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই জবান কিন্তু সেই দিন সব কথাগুলো বলে দিয়ে দেবে আপনি কোথায় কি কাজ করেছেন কোথায় আপনার এই জবান দিয়ে কার বিরোধিতা করেছেন কিভাবে আপনি চলেছেন ও আমার ভাইরা আমার বাপরা কিন্তু সব কিন্তু কিন্তু ওই দিন আল্লাহর সামনে হাজির করে দেওয়া হবে কথা বলতে থাকবে আল্লাহ বললেন শুধু এখানে শেষ নয় হাত সেই দিনকে সাক্ষী দেবে পা সেই দিন সাক্ষী দেবে কোথায় কি করবেন পালাবেন কোথায় পালানোর কিন্তু কোনো জায়গা নাই আল্লাহর কাছে ধরা দিতে হবে আরে 80 বছর 100 বছর আপনি বেঁচেছেন এই বাঁচার সার্টিফিকেট কিন্তু আল্লাহর দরবারে আপনাকে আমাকে একটা গাইড বুক দেওয়া হবে ও আমার শোনা সেদিন আপনার আমার আমল নামা আপনি আমি পাঠ করব সেই দিন আপনারা আমার হিসাবের জন্য অন্য কারোর সুপারিশকারী লাগবে না অন্য কারোর সাহায্যকারী লাগবে না আপনার হিসাবের জন্য আপনি নিজেই যথেষ্ট মতবান ঠিক কিনা এই জন্য সেই বড়িগত মুমিন মুমিনা নরনারী হতে হবে আপনাকে আল্লাহর উপরে একমাত্র বিশ্বাস স্থাপন করতে হবে আজকের তাওহীদ জনতা মুসলমান কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে তারা প্রমাণ করেছে তারা জানাই দিয়েছে আমরা ভালোবাসি ইসলামকে ভালোবাসি আলেম ওলামাদেরকে ভালোবাসি আমরা জীবন দিতে রাজি শহীদ হতে রাজি কিন্তু বাতিল শক্তির কাছে মাতরত করতে রাজি না কথা কন ঠিক কেনা সুতরাং সেই কোরআনের জন্য যদি আরেকবার জীবন দিতে হয় সেই কোরআনের রক্ষার জন্য যদি আরেকবার ময়দানে যেতে হয় ও আমার ভাইরা আমার বাপজনের আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে একটাই স্লোগান হবে আমাদের যারা আজকের কোরআন বিরোধিতা করে ইসলাম বিরোধিতা করে আমরা তাদের ঐক্যবদ্ধ হবার জন্য আমরা বলতেছি আপনারা কোরআনের পক্ষে আসুন কোরআনের ছায়া তলে আসুন কোরআন ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না আর কোরআনের বিপক্ষে তারা অবস্থান করবে কোরআনের বিপক্ষে তারা আইন প্রতিষ্ঠিত করবে ইসলামের বিপক্ষে তারা আইন প্রতিষ্ঠিত করবে তাদেরকে আমরা দাঁত পায়া জবাব দিতে চাই কারা কারা রাজি আছেন দুয়া করে আল্লাহকে দেখাই আবার ভাইরা আমার বাপজনেরা অনেক কথা বলার ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে কথা বলা যায় না এজন্য আমরা চেষ্টা করব আমরা কোরআনের পক্ষে থাকব কোরআনের পক্ষ থেকে কিন্তু আল্লাহর সুবহানাহু তাআলার জান্নাতে যাওয়া যাবে কথা কোন ঠিক কি না জান্নাতে যেতে হলে কোরআনের ভালোবাসা শোনা কোনো বিকল্প রাস্তা নাই এই জন্য আপনাকে আমাকে কোরআনকে ভালোবাসতে হবে কোরআনকে ভালোবেসে জান্নাতে যাওয়ার রাস্তা আপনাকে আমাকে তৈরি করতে হবে কথা কোন ঠিক কিনা তো এই জায়গায় যদি আপনি আমি যদি না যাই কোরআনের সময় স্পর্শ যদি না আসি বিশ্বাস করেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আপনি আমি বিপদগ্রস্ত হয়ে যাব আপনি আমি মুসিবতে পড়ে যাব যে কথাগুলো আমি বললাম একটা কথা কোরআনের বাইরে বলে নাই সবগুলো কথা কিন্তু কোরআন থেকে বলেছি এই জন্য আপনাকে আমাকে কোরআনের সুন্না অনুযায়ী জীবনযাপন করতে হবে কথা কোন ঠিক কিনা কোরআন সুন্না অনুযায়ী জীবনযাপন না করতে পারেন বিশ্বাস করেন ওই দিন মুসিবতের দিনে কিন্তু আপনার আমার এই কোরআন কিন্তু ব্রেকেট হয়ে দাঁড়াবে কোরআনের বিরোধিতা করে কোথায় যাবে কোরআন আপনাকে সামনে ব্রেকেট হয়ে যদি দাঁড়ায় জান্নাতে যাবার কোনো পথ থাকবে না এজন্য আসুন আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি দোয়া চাই যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে একজন খাঁটি মুমিন মুসলমান হয়ে আল্লাহর দরবারে যেন আমাদেরকে হাজির করেন আল্লাহ যেন সেই তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহুম্মা আমিন আমি আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আমার জন্য দোয়া চাই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু